নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি এবং আপডেট দিতে চলেছি জনি কাউকো এটিকে মোহনবাগান দলের খুবই গুরুত্বপূর্ণ তারকা প্লেয়ার সেই প্লেয়ারটি চোটের জন্য ছিটকে গেছে এই মৌসুম থেকে এখন প্রশ্ন যে তিনি কি এটিকে মোহনবাগান দলে আদৌ ফিরবেন বা তাকে কি এটিকে মোহনবাগান দল আবার পুনরায় দলে যোগ দেওয়াতে পারবে তো এই বিষয়টা নিয়ে এটিকে মোহনবাগান দলের ম্যানেজমেন্ট কি বলছে সেটাই কিন্তু তোমাদেরকে বলতে চলেছি হ্যাঁ কাউকো যদি না আসে তাহলে কি তার বদলে কোনো নতুন প্লেয়ার আমরা দেখতে পারি এটাও একটা বড় প্রশ্ন এটিকে মোহনবাগান দলের যেটা মন্তব্য সেটা হচ্ছে আমরা যে কোনো প্লেয়ারের চোট বা অন্য কোনোরকম সমস্যা থাকলে সব সময় তাদের পাশে দাঁড়াই জনি কাকুর যখন চোট পেয়েছিলেন এবং পুরোপুরি চোট থেকে ছিটকে গেছেন তখন তাকে আমরা ফিনল্যান্ডে পাঠিয়ে দিই সেখানে চিকিৎসার করার জন্য চিকিৎসার যাবতীয় যা খরচ ছিল সব আমরা বহন করছি বা করেছি এবং আমাদের এখন একটাই টার্গেট সেটা হচ্ছে জনি কাককে আবার পুনরায় মাঠে দেখতে চাই সেটাই আমাদের টার্গেট এবং শুধু মাঠেই না আমরা এটিকে তলের হয়ে আবার তাকে খেলাতে চাই তো এখন আমাদের এক একটাই যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আমরা তাকে অবশ্যই কন্ট্যাক্ট এক্সচেনশনে অফার করবো সেখানে তিনি অবশ্যই একটা সিদ্ধান্ত নেবে তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপরই সব কিছু নির্ভর করছে যে তিনি এটিকে মোহনবাগান দলে ফিরবে কি ফিরবে না কারণ তিনি সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক তো তিনি যদি বলেন যে না এটিকে মোহনবাগান দলে তিনি আর খেলবে না বা আইএসএল খেলবে না তাহলে আমাদের আর কিছু করার নেই আমরা যত চেষ্টা করব তাকে ফেরাবার বা কন্ট্যাক্ট স্টেশন করে এটিকে মোহনবাগান ধরে দলেই ধরে রাখার চেষ্টা করব আর যদি একান্তভাবেই তিনি ফিরতে না চায় তাহলে তার বদলে অন্য কোনো প্লেয়ারকে আনতে হবে তখন পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে তো এরকমই আর কি মন্তব্য করেছেন হ্যাঁ এটা ঠিক বন্ধুরা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এতটাই ভালো প্লেয়ারদের ক্ষেত্রে যেই দল থেকে যে প্লেয়ারই আসুক আর প্লেয়ার কিন্তু অত সহজে এই দলটাকে ছাড়তে চায় না গেম টাইম পেলেও বা না পেলেও অত সহজে কিন্তু ছাড়তে চায় না কারণ এই দলটা কিন্তু দলের যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট কিন্তু যাবতীয় যা কোনো প্লেয়ারের যে কোনো সমস্যার জন্য কিন্তু সমাধান খুঁজে রাখে বা সমাধান করে দেয় তার জন্যে কিন্তু আর কি কোনো প্লেয়ার ঠিক মানে যেতে চায় না এই দল থেকে আর খুব ভালো ম্যানেজমেন্ট প্লেয়ার চয়েস করার ক্ষেত্রে অন্যান্য সব দিক থেকেই কিন্তু ভালো ম্যানেজমেন্ট তো জনি জনিকাকড় যাবতীয় খরচা বহন করেছে তারা এবার জনি আর কি মূল সিদ্ধান্ত নেওয়ার সময় রয়েছে বা মূল সিদ্ধান্ত তিনিই নেবেন যে তিনি এটিকে মোহন দলে আসবে কি আসবে না আর একটা জায়গা থেকে আমিও শুনতে পেরেছি যে জনি কাকু হয়তো এটিকে মোহন দলে নাও ফিরতে পারে আইএসএলে নাও ব্যাক করতে পারে তার যা রিসেন্ট ফর্ম সেই অর্থে তিনি অন্য কোনো দেশের লিগে গিয়ে খেলতে পারে মানে একটু বড় লিগের ক্লাবে খেলতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে তো লেটসি দেখা যাক পরবর্তী সময় কি আপডেট আসে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কখনোই কোনোভাবেই কিন্তু জন কাউকে ছেড়ে দেবে না তারা কন্ট্যাক্ট স্টেশন করে রাখার চেষ্টা করবে তাকে এবং একটা বড় কন্ট্যাক্ট স্ট্রেশনের অফারে কিন্তু একটা বড় লোভনীয় প্রস্তাব অবশ্যই তাকে দেওয়া হবে এবার লেচ্ছি দেখা যাক যে তিনি কি করেন তিনি সিদ্ধান্ত নেবেন আর যদি তিনি না আসে তাহলে কিন্তু তার বদলে নতুন প্লেয়ার অবশ্যই আসছে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই জনি জনেকর এই বিষয়টা নিয়ে মানে জনি কাউকের জনি কাকরকে তোমরা কি আবার পুনরায় দেখতে চাও বা চাও না সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অল প্রেস করে নিও